দানবীয় এসব মাছ খেতে মাখনের মতো মসৃণ ও মোলায়েম। এগুলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাছগুলোর মধ্যে অন্যতম। কাঁচা অবস্থায়ও খেতে দারুণ সুস্বাদু এই মাছ। এগুলো সামুদ্রিক টুনা মাছ। 2019 সালে জাপানে 277 কেজি ওজনের একটি টুনা মাছের দাম ওঠে 36,33,00,000 টাকা। পৃথিবীতে জাপান সবচেয়ে বেশি টুনা মাছ খেলেও দক্ষিণ কোরিয়া টুনা মাছের অন্যতম বৃহত্তম বাজারগুলোর মধ্যে একটি। প্রতিদিন এখানে 20 টন হিমায়িত টুনা মাছ কাটা ও মোড়কজাত করা হয়। বিশাল বিশাল হিমায়িত পাথরের মতো শক্ত আস্ত আস্ত টুনা মাছগুলো কাটার জন্য ব্যবহার করা হয় বিদ্যুৎ চালিত করাত। করাত দিয়ে মাছের কাটা ও অন্যান্য অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা হয়। মাছের শক্ত চামড়া ছাড়াতে ব্যবহার করা হয় ঘূর্ণায়মান ধারালো চাকতি। কাটা হয়ে গেলে ছোট ছোট খণ্ড করে প্যাকেট করা হয়। এসব বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের টুনা, যেমন ব্লুফিন টুনা, ইয়েলোফিন টুনা, স্কিপজ্যাক টুনা ইত্যাদি। দক্ষিণ কোরিয়ার বুসানের বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় মাছের বাজারের অন্যতম আকর্ষণ টুনা মাছ কাটার আকর্ষণীয় প্রদর্শনী। টাটকা সামুদ্রিক খাবারের বিভিন্ন স্টল এবং রেস্তোরাঁ, যেখানে টুনা মাছ সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার পরিবেশন করা হয়। শুধুমাত্র টুনা মাছ ধরা এবং বাজারজাত করার জন্য গড়ে উঠেছে বিশাল ইন্ডাস্ট্রি। দক্ষিণ কোরিয়া বিভিন্ন দেশ থেকে টুনা মাছ আমদানি করে, জাপান তার মাঝে অন্যতম। টুনা মাছ সাধারণত বড় জাহাজ দ্বারা ধরা হয় এবং সেগুলোকে দ্রুত প্রক্রিয়াকরণ এবং হিমায়িত করা হয়। কোরিয়াতে টুনা মাছের মান নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য নিরাপত্তা এবং মান নিয়ন্ত্রণের জন্য কঠোর বিধিনিষেধ মেনে চলা হয়। হিমায়িত মাছের পাশাপাশি কোরিয়াতে ফ্রেশ টুনা মাছ খুবই জনপ্রিয়, বিশেষ করে সাশিমি এবং সুশির জন্য। ক্যান্ড টুনা মাছও খুবই জনপ্রিয়, যা সাধারণত বিভিন্ন ধরনের খাবারে এবং স্যালাডে ব্যবহার করা হয়। জাপানে তাজা টুনা মাছ কাটার ব্যাপারটি চলে গেছে শিল্পের পর্যায়ে। যারা টুনা মাছ কাটেন তাদের বিশেষ সম্মানের চোখে দেখা হয়। টুনা মাছ কাটার জন্য ব্যবহৃত ছুরিগুলো অত্যন্ত তীক্ষ্ণ এবং ধারালো হয়, যাতে মাছের মাংস সহজে এবং পরিপূর্ণভাবে কাটা যায়। ছুরির আকার এবং দৈর্ঘ্য মাছের আকার এবং কাটার প্রক্রিয়ার উপর নির্ভর করে। বড় টুনা মাছ কাটার জন্য লম্বা এবং ভারী ছুরি ব্যবহার করা হয়, অনেকটা তরবারির মতো। জাপানি ভাষায় এর নাম মাগুরো বোচো। এই ছুরি সাধারণত 14-60 ইঞ্চি লম্বা হতে পারে। মাগুরো বোচো ছুরি টুনা মাছের মাথা, লেজ এবং বড় এবং শক্ত অংশ কাটার জন্য উপযুক্ত। অন্যদিকে মাছের ছোট অংশ কাটার জন্য ছোট এবং নমনীয় ছুরি ব্যবহার করা হয়। উচ্চমানের স্টেইনলেস স্টিল বা কার্বন স্টিলের ছুরি ব্যবহার করা হয়, যাতে ছুরির ধার এবং স্থায়িত্ব বজায় থাকে। পেটের কাছাকাছি থাকে টুনা মাছের মেদযুক্ত অংশ, যা অত্যন্ত নরম এবং মাখনের মতো মসৃণ। এই অংশটি মুখে দিলেই গলে যায়। এটি সবচেয়ে দামি এবং সুস্বাদু অংশ হিসেবে গণ্য করা হয়। অংশটি অত্যন্ত চর্বিযুক্ত। এটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ, যা পেশী গঠন এবং শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। টুনা মাছ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা হৃদরোগের ঝুঁকি কমাতে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সহায়ক।